সুস্বাদু কিচেনে সবাইকে স্বাগত। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নিই আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব তরমুজের টুটুফুটি। এর আগে আমি পেঁপের টুটুফুটি রেসিপি শেয়ার করেছিলাম, আজকে তরমুজের রেসিপি শেয়ার করলাম। এর জন্য প্রথমে একটা তরমুজের অর্ধেক আমি এরকমভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, কারণ খোসাটা ছাড়িয়ে নিয়ে এখানে যে উপরে কিছুটা সবুজ আছে এবং উপরের লাল সে অংশগুলো ছোটো ছোটো কাটার সময় কিন্তু চৌকো চৌকো করতে গিয়ে কিন্তু অনেকটাই অংশ বাদ দিয়ে যাবো বলে এরকমভাবে কেটে নিলাম। এরকম ছোটো ছোটো যেমনটা দোকানে পাওয়া যায় ঠিক এরকম সাইজ করে ছোটো ছোটো করে কেটে নিলাম। সবগুলো আমি এরকমভাবে কেটে নিয়েছি। এখন ওভেনে একটা প্যান বসিয়ে জল গরম করতে দিয়ে দিয়েছি এটাকে সেদ্ধ হওয়ার জন্য। এখন জলটা ফুটে গেছে, এখানে দিয়ে দিলাম যেগুলো তরমুজের ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি এগুলো এখন দিয়ে দিলাম। এখানে মোটামুটি 5 মিনিট মতো সেদ্ধ করে নিলাম, 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন এটা ওভেন বন্ধ করে দিয়ে অন্য প্যানের মধ্যে একটা নিয়ে নিচ্ছি, 1 কাপ জল 2 কাপ চিনি। এখানে যেহেতু অর্ধেকটা তরমুজের খোসা নিয়েছি তার জন্য এখন 2 কাপ চিনি নিয়েছি, আর 2 এলাচ দিয়ে ফ্লেভারটা ভালো আসবে। এখানে চাইলে আপনার ভ্যানিলাও দিতে পারেন। আমি এলাচটা দিয়ে জলটা এবং চিনির শিরাটা ভালোভাবে তৈরি করে নিচ্ছি। এই দিকে পেপারটা এরকম 50% সেদ্ধ হয়েছে, এখন চিনির শিরার মধ্যে আমি 50% সেদ্ধ করে নেব। এখন এলাচটা ভালোভাবে ফুটে গেছে, এটা ফুল ফ্লেমে আমি এরকম ফুটে নিলাম। চিনির শিরাটা বেশি পাতলা করা প্রয়োজন নেই, এরকম এখন পেঁপেগুলো দিয়ে নেড়ে চেড়ে এখানে কয়েক ফোঁটা লেবু রস দিয়ে দিলে চিনিটা কিন্তু জমাট হয় না। এরকমভাবে দিয়ে আবার এটাকে 5 মিনিট সেদ্ধ করে নিলাম। চিনির শিরাটার মধ্যে ঢুকে গেছে, ওভেন বন্ধ করে দিয়ে এদিকে 3টে বাটির মধ্যে নিয়ে নিয়েছে। বাটিতে অনেকটা ঠান্ডা হয়ে গেছে, 3টা হলুদ এবং সবুজ লাল 3টে কালার নিয়েছি। আপনারা নিজেদের খুশি মতো 1 কালার কিংবা আরও 4-5 রকম কালার দিয়ে এটা করে নিতে পারেন। আমি এখন 1 চামচ দিয়ে দিচ্ছি লাল কালার। 3টে বাটির মধ্যে 3 রকম কালার দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব এবং এটাকে সারারাত্রি রেখে দেবো। এটা 7-8 ঘন্টা রেখে দিলে কিন্তু কালারটা অনেকটা ভিতরে ঢুকে যায়। এরপরে 7-8 ঘন্টা পরে ওভারনাইট রেখে দেওয়ার পরে আমি এটা দেখাচ্ছি, এরকমভাবে কালারটা বেশ সুন্দর হয়ে গেছে এবং যে এক্সট্রা শিরাটুকু ছিল সেটা টেনে নিয়েছে। এখন একটা ছাঁকনির সাহায্যে শিরাটাকে ছেঁকে নেব এবং টুটিফুটিটা একটা এয়ারটাইট কন্টেনার মধ্যে রেখে এটা অনেকদিন পর্যন্ত যে কোনো কিছুতে দিয়ে এটা খাওয়া যেতে পারে। এরকমভাবে তৈরি হয়ে গেছে খুব সহজে বাড়িতেই দোকানের মতো টুটুফুটি। আমার রেসিপিটি কেমন লাগলো আপনার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে 500 টাকা অনুরোধ রইল, 500 টাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম আপনি নোটিফিকেশানে পেয়ে যাবেন।